এবার ডিভোর্স নিয়ে মুখ খুললেন শরীফুল রাজ। ঢালিউডের আলোচিত তারকা শরীফুল রাজ ও পরিমণির বিচ্ছেদের খবর নিয়ে আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছে। রাজকে ডিভোর্স দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। এক আইনজীবীর মাধ্যমে ডিভোর্স পেপারে সই করেছেন তিনি। গত 17 সেপ্টেম্বর ডিভোর্স পেপারে সই করে পাঠিয়েছিলেন পরিমণি রাজের কাছে। ডিভোর্স পেপার পাওয়ার পর শুক্রবার দুপুরে শরীফুল রাজ বলেন, আমার প্রাক্তনের পাঠানো চিঠি আমি হাতে পেয়ে গেছি। তার এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি। আমি ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসেবে আজীবন তা করার চেষ্টা করে যাব। প্রিয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে আমার একটি অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে, সে চেষ্টায় আপনাদের সহযোগিতাই আশা করছি। 2021 সালের 17ই অক্টোবর বিয়ে করেন চিত্রনায়িকা পরিমণি ও চিত্রনায়ক শরীফুল রাজ। তবে পারিবারিকভাবে 2022 সালে 22শে জানুয়ারি ঘরোয়াভাবে তাদের আবারও বিয়ে হয়। 2022 সালের 10ই আগস্ট তাদের ছেলে শাহেব মোহাম্মদ রাজের জন্ম হয়। এই নিয়ে পরিমণির 6টি বিয়ে ভাঙল। বিষয়টি আপনাদের কি মনে হয় দর্শক, অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।